আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, ইনি হলেন আমাদের নূর আলম ভাই, ইনি থাকেন হলো সিঙ্গাপুরে, তাই না? আরএসি প্যানেলের কাছাকাছি, না? আরএসি প্যানেলের ফ্যাক্টরির কাছাকাছি। তো আমরা যখন আরএসির ভিডিও দিছিলাম, উনি আমারে কমেন্ট করছিলেন যে ভাই আমি দেশে আসলে আপনার এখানে আসব, আমার একটা সোলারের সেট আপ নেব। তো নূর আলম ভাই বলেন, মানে আপনি কোথায় থাকেন, দেশের বাইরে কোথায়, কি কিনতে আসেন? আমি গাজীপুর থেকে আসছি এখানে ব্যাটারি নেওয়ার জন্য এবং একটা আইপিএস সোলার আইপিএস নেওয়ার জন্য। এখানে কপিল ভাইয়ের সাথে আমার যোগাযোগ ছিল সিঙ্গাপুর থেকে, আমি ওনার সাথে আগে হয়তো যোগাযোগ করছিলাম, এই বিষয়তে এখান থেকে আমি এগুলো নিলাম। তো এখানে আশা করি ভালো হবে, এটা আমি ভালো বুঝে এখানে আসছিলাম এই জন্য। ঠিক আছে, ধন্যবাদ। তো মূলত নূর আলম ভাই হয়তো কথাটা বুঝে বলতে পারতেছে না, মূল বিষয়টা হচ্ছে উনি হলেন একজন সিঙ্গাপুর প্রবাসী মানুষ। হ্যাঁ, তো সিঙ্গাপুরের আরএসি যে সোলার প্যানেলগুলো আছে, আমরা যখন আরএসি সোলার প্যানেলগুলোর ইউটিউবে ভিডিও দিছিলাম, তখন উনি আমাকে কমেন্ট করতো যে কপিল ভাই আমি কিন্তু আরএসির ফ্যাক্টরির পাশে থাকি, তাই না ভাইজান? হ্যাঁ, তো উনি দেশে আসে একটা সোলারের সেট আপ করবে, আমার কাছে আসার পরে বলতেছে কপিল ভাই আমাকে আরএসি প্যানেল দিয়ে একটা সোলারের সেট আপ করে দেন। বাট আমরা আরএসির সোলার প্যানেলটা বাইকে দিয়ে নেই, তার কারণ হচ্ছে বাইয়ের যে সেট আপ সেটা হচ্ছে লুমিনাসের এনএক্সজি 1450 সোলার আইপিএস, কারণ উনার যে লোড আছে সেখানে 24 ভোল্টের সেট আপের দরকার নাই। আরএসির প্যানেলগুলো 24 ভোল্টের, সেটা এই মেশিনের সাথে সাপোর্ট করবে না। উনার সিলিং ফ্যান চলবে মাত্র 5টা, আর লাইট চলবে 5টা, 7টা বা 10টা। তাইলে 5টা সিলিং ফ্যান 500 ওয়াট, অ্যাভারেজে 10 ওয়াট করে, 15 ওয়াট করে, 20 ওয়াট করে যে এলইডি লাইটগুলো আছে এগুলো যদি 10টাও চালায় না হয় 200 ওয়াট, তাহলে 700 ওয়াটের মতো আছে উনার লোড। তাই উনাকে আমরা দিছি লুমিনাসের এনএক্সজি 1450 বাই, কিন্তু মাইক্রোটেকের 1450 ওই মেশিনটা আমার কাছে চাইছিলেন যে কপিল ভাই আমি মাইক্রোটেকেরটা নিব। ওই যে দেখেন বক্সের ভিতরে মাইক্রোটেকের 1450 সার্ভিসের জন্য একজনে নিয়ে আসছে, দেখেন দেখছেন সকালবেলা সার্ভিসের জন্য 1450 নিয়ে আসছে। তো মাইক্রোটেকের এই মেশিনটা সাধারণত আমি প্রবাসীদেরকে দেই না, কারণ এই মেশিনটা মাঝে মাঝে ঝামেলা করে, ডিস্টার্ব করে। কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, মেশিন বন্ধ হয়ে গেছে। কিন্তু লুমিনাসের এই মেশিনটা বিল কোয়ালিটি যেমন অনেক হেভি, এবং এটা হচ্ছে আগের 1400 যে মডেলটা ছিল সেটারই আপডেট ভার্সন। এটাতে বিল্ট ইন সোলারের চার্জ কন্ট্রোলার আছে 60 অ্যাম্পিয়ার, এবং এটার কিছু অপশান আছে, সোলার অন অফ, এলসিডি ডিসপ্লে, টেকনোলজি বটন। আমি একটু আপনাদেরকে দেখাই, ডিসপ্লে মেসেজ, অ্যালার্ম, প্রোটেকশান, শর্ট সার্কিট, এগুলো তো আছে, ওই সাইডে মনে লেখা আছে, মানে এটার বক্সটা। আচ্ছা দেখ, এই যে দেখেন এটার কিছু অপশান আছে, যেমন হলো টাচ কন্ট্রোল, এলসিডি ডিসপ্লে, এই যে এই জিনিসটা দেখেন, সোলার অনলি, অর্থাৎ অনলি সোলার থেকেও সে ব্যাটারিটাকে চার্জ করতে পারবে। সোলার প্লাস গ্রিড, আপনি এটা সিলেক্ট করে দিলে সোলার থেকেও চার্জ করবে, গ্রিড থেকেও চার্জ করবে, গ্রিড প্লাস সোলার, অর্থাৎ আগে গ্রিড পরে সোলার। তো আমরা সাধারণত প্রথম দুইটা অপশানের ভিতরে সেকেন্ডটা চয়েস করবো, অর্থাৎ প্রথম সোলার, সোলার না থাকলে তখন সে গ্রিডে যাবে। এই আপডেটগুলো আগের মেশিনে ছিল না, কিন্তু এই এনএক্সজি 1450 নতুন এই ভার্সনটাতে এই আপডেটগুলো দিছে, এবং এটাতে বিল্ট ইন 60 অ্যাম্পিয়ারের সোলারের চার্জ কন্ট্রোলার আছে। হ্যাঁ, এবং এখানে ব্যাটারির যে ওয়াইড অপারেটিং প্যানেল ভোল্টেজ আছে হলো বিওসি যেটা বলি 18 থেকে 25 ভোল্ট। বাইকে আমরা আমাদের কালকে আপনারা একটা ভিডিও দেখছিলেন, 250 ওয়াটের সোলার প্যানেলগুলো গতকালকে রাত্রে এসে মাত্র গোডাউনে ঢুকছে, বাইর কপাল ভালো, বাই আজকেই সেটাকে মানে কিনতে আসছে, কালকে আসতে কিন্তু আপনি ওটা পাইতেন না, কালকে রাত্রে ঢুকছে মালটা। তো 250 ওয়াটের আমাদের 12 ভোল্টের যে সোলার প্যানেলগুলো ওগুলোর বিউসি কিন্তু অনেক বেশি, প্রায় 25। এই মেশিন ছাড়া মাইক্রোটেকের এগুলাতে কিন্তু এটা সাপোর্ট করবেও না, বিভিন্ন টেকনিক্যাল কারণে মাইক্রোটেকের 1450টা আমি না দিয়া বাইকে এনএক্সজি 1450 এই মেশিনটা আমরা দিছি। তার সাথে আমরা দিছি হলো আমাদের 12 ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি। আপনারা জানেন যে আমাদের এই লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো একদম 100% ফ্রেশ, 100% নিউ সেল দিয়ে তৈরি। এখানে এটা হচ্ছে ক্যাটেলের সেল, আর এটা হচ্ছে বিওয়াইডির সেল। আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম, আমার নিজের ফ্ল্যাটের জন্য 24 ভোল্টের এই ব্যাটারিটা বানিয়ে রাখছি, ঠিক এটা আমি যে সেল দিয়ে বানাইছি, অর্থাৎ বিওয়াইডির যে সেল, এটাতেও ঠিক বিওয়াইডির এই সেলটাই দেওয়া আছে। 100% নিউ, 100% ফ্রেশ, ফুল 4000 সাইকেল আছে, যার ফলে আপনি 12 বছর ব্যবহার করতে পারবেন। অ্যাভারেজে 1000 সাইকেল দিয়ে আপনি 3 বছর ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 365 দিনে 1 বছর, 1000 সাইকেল যদি ফুল থাকে 3 বছর ব্যবহার করতে পারবেন। যেহেতু আমাদের সেলগুলো ফ্রেশ,
এবং নিউ ফুল 4000 সাইকেল আছে, আপনি 12 বছর একটা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন। তো বাইকে আমরা 12 ভোল্ট 100 অ্যাম্পিয়ার এর একটা লিথিয়াম ব্যাটারি, লুমিনাসের এনএক্সজি 1450 সোলার আইপিএস, তার সাথে 12 ভোল্টের 250 ওয়াটের 4টা সোলার প্যানেল, 12 ভোল্টের 250 ওয়াটের 4টা সোলার প্যানেল দিছি। টোটাল দাম আসছে 1,05,000 টাকা। আমাদের রমজানের একটা 5% ডিসকাউন্ট ছিল, সেখানে 5,000 টাকা ডিসকাউন্ট করে বাইর থেকে আর 1,00,000 টাকা রাখছি আমরা। ভাই ডিসকাউন্ট দিছি কিনা বলেন, কত টাকা দিচ্ছেন আমাকে? আমারে কত টাকা দিচ্ছেন? 5% পাওয়ার পরে 1,00,000 টাকা দিচ্ছেন, অর্থাৎ 1,05,000 টাকা বিল ছিল, তাই না? আচ্ছা, তো আপনারা সেম সেট আপ রোজার ভিতরে যদি নেন, ঈদের ঈদ পর্যন্ত আপনি 1,05,000 টাকার ভিতরে 5,000 টাকা ডিসকাউন্ট পাবেন, 1,00,000 টাকা নিতে পারবেন। আর ঈদের পরে যদি কোন যে বাই ওই 5% দেন তাহলে কিন্তু হবে না, 1,05,000 দিয়েই নিতে হবে। তো যাই হোক, এটা বিশেষ করে যারা প্রবাসে থাকে, আমি বেশিরভাগ প্রবাসী বাইকে দেখবেন যে এই 12 ভোল্টের সেট আপ যদি চায়, এই 1450 মেশিন লিথিয়ামের 100 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি এবং 1000 ওয়াটের প্যানেল, অনেকে হয়তোবা বাজেট না থাকলে প্যানেল 600 ওয়াটও নেয়, সেটা আরেক হিসাব। কিন্তু এই সেট আপটাই বেশিরভাগ আমরা যারা প্রবাসে থাকে তাদেরকে দেয়, তার কারণ হচ্ছে এটা একটা হ্যাসেল ফ্রি সেট আপ, এই মেশিনটাও খুব সহজে ডিস্টার্ব করে না, ইনশাল্লাহ একবার লাগাইলে 5 to 7 ইয়ার্স আপনি ইউজ করতে পারবেন। এবং লিথিয়াম ব্যাটারিতে তো কোনো ধরনের মেনটেন্স করা লাগেই না, কোনো মেনটেন্স নেই, পানি দেওয়া লাগে না, কিছু করা লাগে না, চেক করা লাগে না, কিছু না, একদম যেভাবে লাগাইছেন এভাবে 12 বছর যাবে। এবং আমরা লিথিয়াম ব্যাটারিগুলোতে যে বিএমএসটা ইউজ করি, বিএমএস কই রাখছে ওদিকে নিয়ে গেছে, আচ্ছা যাক, সেটা হচ্ছে ডেলির বিএমএস। আপনারা জানেন যে বিএমএসের ভিতরে ডেলির যে বিএমএসটা, এটাই হচ্ছে সবচাইতে ভালো মানের বিএমএস, যার জন্য সব দিক থেকে উনি হ্যাসেল ফ্রিভাবে, হ্যাঁ মানে খুব নিরিবিলিভাবে এই সেট আপটা চালাইতে পারবে। ভাইয়ের বাসা হলো কালিয়াকুড়ের চন্দ্রাতে, না চন্দ্রাতে। তো ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনার সেট আপটা যেন খুব সুন্দরভাবে চলে। এবং ভাই কিন্তু সাথে একজন ইলেকট্রিশিয়ান ভাইও নিয়ে আসছেন চন্দ্রার, কি নাম ভাই? জোরে বলেন। ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান না, ইঞ্জিনিয়ার উজ্জ্বল ভাইয়ে নিয়ে আসছেন, আমরা তাকে সেট আপগুলো করে দিছি। তো উজ্জ্বল ভাই যেহেতু লোকাল মানুষ, অনেক সময় ওনাকে ওনার কাছে অনেক স্থানীয় মানুষ এসে পরামর্শ করে যে ভাই আমি কী নিব, কোনটা নিব। তো এই সেট আপগুলা উজ্জ্বল ভাই আপনি যারেই দেন একদম নিরিবিলি চালাইতে পারবে, কোনো হ্যাসেল ছাড়া, ঠিক আছে? ওকে, তো ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক, আসসালামু আলাইকুম।